সাবস্ক্রাইব করা আসাম বেস্ট চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত সাবলৈ। আজির ভিডিওতে শিকি লওয়া কানাড়া ব্যাংকত কেনে ধরনের সেভিং একাউন্ট মোবাইলেরে ওপেন করিব পারিবা। যদি কানাড়া ব্যাংকত সেভিং একাউন্ট ওপেন করিবলৈ বিচরা, তেতিয়াহলে কানাড়া দিয়া এপ্লিকেশনের মাধ্যমে সেভিং একাউন্ট ওপেন করিব পারিবা। যদি সেভিং একাউন্ট ওপেন করা, তেতিয়াহলে ইনস্ট্যান্টলি একাউন্ট নম্বর, কাস্টমার আইডি নম্বর আর আইএফএসসি কোড পাই যাবা। যোনখন ব্রাঞ্চত ওপেন করিবলৈ বিচরা, সেইখন ব্রাঞ্চতো ওপেন করিব পারিবা। তেতিয়াহলে আহক এতিয়া আরম্ভ করো। এতিয়া মই কি করিম, সবার আগতে গুগল প্লে স্টোর ওপেন করিম। আর এপ্লিকেশন কোনটো হয় মই আপনাদের দেখাইলো, ইয়াতে সব আপনাদের দেখি পাই আছে গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেল। গুগল প্লে স্টোর ওপেন হওয়ার পিছত গুগল প্লে স্টোর সার্চ বারত টাইপ করিবা কানাড়া দিয়া। কানাড়া দিয়া যেতিয়া সার্চ করিবা, সার্চ করার পিছতে এই এপ্লিকেশনটো দেখিবলে পাবা, এই এপ্লিকেশনটো ডাউনলোড করে লবা। সো এই এপ্লিকেশনরে অকল কানাড়া ব্যাংকর সেভিং একাউন্ট ওপেন করিব পারিবা, আর একু করিব নোয়ারিবা, ঠিক আছে? তেতিয়াহলে মই এপ্লিকেশনটো ডাউনলোড করে রাখিছো, আর এই এপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক এইটো ভিডিও ডিসক্রিপশনত পাই যাবা। এতিয়া মই কি করিম, কানাড়া দিয়া এপ্লিকেশনটো মোর মোবাইলতে ওপেন করিম। এপ্লিকেশন ওপেন হওয়ার পিছত ইয়াতে সবার প্রথম অপশন দেখি পাইছে, আই থিঙ্ক আই এম সেইং ইউ ফর দ্য ফার্স্ট টাইম। প্রথমবারের কারণে ওপেন করে আসো, সেইকারণে ইয়াতে এরো মার্কর উপর ট্যাপ করে দিম। আর ট্যাপ করার পিছত ইয়াতে সব মোক কয়ে আছে আধার নম্বর এন্টার করবলে। তার আগতে ইয়াতে আপনাদের দেখি পাইছে টার্মস এন্ড কন্ডিশনের চেকবক্স, এটা চেকবক্স চেকমার্ক করে দিবা, আর ইয়াতে একসেপ্ট অপশনত ক্লিক করে দিবা। তারপর ইয়াতে আধার নম্বর এন্টার করে দিবা। সো মই কবলৈ বিচাৰো, যদি কানাড়া ব্যাংকর সেভিং একাউন্ট ওপেন করবলৈ বিচাৰা, তেতিয়া আধার নম্বর লাগিব। আর আধার নম্বর কম্পালসারি হয়, যদি প্যান কার্ড না থাকে তেতিয়াহলে হয়ে যাব একাউন্ট ওপেন, কিন্তু আধার নম্বর লাগিব। ইয়াতে মই আধার নম্বর এন্টার করে দিয়েছো। আধার নম্বর এন্টার করার পিছত কি করিবা, ইয়াতে ভেরিফাই অপশনত ক্লিক করে দিবা। আর তারপর অল্প স্ক্রল ডাউন করিবা, আর ইয়াতে আই আগ্রি অপশনত ক্লিক করে দিবা। তারপর আকো আই আগ্রি অপশনত ক্লিক করে দিবা, আর তারপর ইয়াতে আই আগ্রি অপশনত আকো ক্লিক করে দিবা। আর ক্লিক করার পিছত ইয়াতে পুরা ইনফরমেশন আহি যাব, নিজের আধার কার্ডত কি এড্রেস আছে। ইয়াতে সব মোক কয়ে আছে যে অটিপি এন্টার করবলে, যোনটো অটিপি ইউডিআই পৰা মোৰ রেজিস্টার মোবাইল নম্বর আহিব, মানে আধার কার্ডত যোনখন সিম কার্ড লিঙ্ক আছে সেই সিম কার্ডতে অটিপি আহিব। তেতিয়াহলে ইয়াতে মই অটিপিটো এন্টার করে দিয়ে আসো, মোর ওসব অলরেডি আধার কার্ডের অটিপিটো আহি গৈছে। অটিপি এন্টার করার পিছত মই কি করিম, ইয়াতে এরো মার্কর উপর ট্যাপ করে দিম। আর ট্যাপ করার পিছত এতিয়া মোর পুরা ইনফরমেশন আহি যাব, যে আধার কার্ডত কি কি এড্রেস আছে, কোনটো মোবাইল নম্বর লিঙ্ক আছে, মোর ফটো কি আপডেট আছে, পুরা ইয়াতে ইনফরমেশন আহি যাব, আপনাদের দেখিবলে পাবা। ইয়াতে অল্প সময় লাগিব, যদি ইন্টারনেট স্পীড থাকে তেতিয়াহলে জলদি হয়ে যাব। আর ইয়াতে সো আপনাদের দেখি পাই আছে মোর ফটো আহি গৈছে, মোর নাম আহি গৈছে, মোর ডেট অফ বার্থ আহি গৈছে, পার্মানেন্ট এড্রেস আহি গৈছে। আর তারপর ইয়াতে আপনাদের দেখি পাই আছে এটা চেকবক্সত চেকমার্ক করা আছে, কমিউনিকেশন এড্রেস সেম এস এবব। যদি ইয়াতে যোনটো এড্রেস আছে এড্রেসটো মোর কমিউনিকেশন এড্রেস এরা আর কোনো এড্রেস আছে নাকি, যদি থাকে তাহলে ইয়াতে আনচেক করব লাগবে আর এড্রেসখানি ফিল করব লাগিব। কিন্তু ইয়াতে মই রাখি মোর আধার কার্ডের যোনটো এড্রেস আছে সেই এড্রেসত মই থাকি আছো, মোর ঘর হয়, সেইকারণে ইয়াতে চেকমার্ক থাকিবলৈ দিম। আর তারপর মই কি করিম, আকৌ এরো মার্কর উপর ট্যাপ করে দিম। আর এতিয়া সো ইয়াতে আপনাদের দেখি পাই আছে দুটা অপশন আছে, আই হ্যাভ পান, আই ডোট হ্যাভ পান। যদি প্যান কার্ড আছে আর প্যান কার্ড নম্বর এন্টার করবলে বিচরা, তাহলে সবার প্রথম অপশন চয়েস করবা। আর যদি প্যান কার্ড নম্বর না থাকে তাহলে ইয়াতে আই ডোট হ্যাভ প্যান অপশন চয়েস করবা। মই ইয়াতে প্যান কার্ড লিঙ্ক করিম, সেইকারণে আই হ্যাভ পান অপশন চয়েস করিম। তারপর ইয়াতে প্যান কার্ড নম্বরে এন্টার করে দিম। সো মই অলরেডি আগতে কৈছো, যদি প্যান কার্ড নম্বর না থাকে তেতিয়াহলেও একাউন্ট ওপেন করিব পারিবা, আর যদি থাকেও তেতিয়াহলেও ওপেন করিব পারিবা। আর প্যান কার্ড নম্বর নিজের একাউন্টের লগত লিঙ্ক হওয়াটো নিজের কারণে বহুত ভাল হয়। প্যান কার্ড নম্বর এন্টার করার পিছত ইয়াতে ভেরিফাই অপশনত ক্লিক করিব লাগিব। তেতিয়া মই ক্লিক করে দিছো ভেরিফাই অপশনত। আর ভেরিফাই অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব মোক মোর নামটো আহি গৈছে, যোনটো নাম প্যান কার্ডত রেজিস্টার আছে। আর এতিয়া মই কি করিম, ইয়াতে এরো মার্কর উপর আকো ক্লিক করে দিম। আর ক্লিক করার পিছত ইয়াতে সব মোক আছে পাসপোর্ট নাম্বার যদি থাকে তেতিয়া এই বক্সত এন্টার করবলৈ, ড্রাইভিং লাইসেন্স নাম্বার যদি থাকে তেতিয়া এই বক্সত এন্টার করবলৈ। সো এই দুইটা বক্স ম্যান্ডেটরি নহয়, যদি এই দুইটা বক্সত এন্টার নকৰিবলৈ নিবিচৰা তেতিয়াহলে পারিবা, মই নকৰি আছো। তারপর ইয়াতে সব প্রফেশন, নিজে কি করা, ঠিক আছে, ইয়ার পৰা চয়েস করব লাগিব প্রফেশন টো নিজে কি করা, ঠিক আছে। ইয়াতে স্টুডেন্ট চয়েস করিব পারিবা, ডক্টর চয়েস করিব পারিবা, গভর্নমেন্ট সার্ভেন্ট চয়েস করিব পারিবা, ঠিক আছে, হাউস ওয়াইফও চয়েস করিব পারিবা। তেতিয়াহলে ইয়াতে মোর মর্জি হিসাবে মই চয়েস করিম। ইয়াতে মই আধার চয়েস করেছো। তারপর ইয়াতে সব মোক কয়ে আছে ভোটার আইডি নম্বর, যদি ভোটার কার্ড থাকে তেতিয়াহলে ভোটার কার্ড নম্বর এই বক্সত এন্টার করিব পারিবা, আর যদি না থাকে তেতিয়াহলে এই বক্সটো খালি এর দিবা। তারপর ইয়াতে সব মোক কয়ে আছে গ্রোস অ্যানুয়াল ইনকাম, মোর বছরত কিমান টাকা ইনকাম হয় ইয়াতে চয়েস করবলে কয়ে আছে, মই ইয়াতে সবার প্রথম অপশনে চয়েস করিম। তারপর মই কি করিম, ইয়াতে আকো এরো মার্কর উপর ট্যাপ করে দিম। আর এতিয়া সো ইয়াতে পুরা ইনফরমেশন আহি গৈছে, মই সেভিং একাউন্ট ওপেন করে আসো। ইয়াতে মোক কয়ে আছে মিনিমাম ব্যালেন্স যদি আরবান এরিয়ার হও তেতিয়াহলে 1000 টাকা
টাকা মেইনটেনেন্স করব লাগিব, আর যদি রুরেল এরিয়ার হোক 500 টাকা মেইনটেনেন্স করব লাগিব। তারপর 20-30 টাকা এখন মই চেকবুক ফ্রি পাই যাম। তারপর কয়ে আছে 40,000 টাকা মই দিনতে উইড্র করব পারিম এটিএম মেশিনে। এটা মানে কি করিম, ইয়াতে প্রসিড অপশনত ক্লিক করে দিম। প্রসিড অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব মোক কয়ে আছে ফাদার নেম ইন্টার করব, তাহলে নিজের দেউতাকর নামটা পুরা এই বক্সত ইন্টার কয়ে দিবা। মই ইন্টার কয়ে দিয়েছো। দেউতাকর নাম ইন্টার করার পিছত 2 নম্বর বক্সত মাদার্স নেম ইন্টার কয়ে দিবা। নিজের পুরা মাকর নামটা কি হয় এই বক্সত ইন্টার কয়ে দিবা। তারপর ইয়াতে সব তলতে মোক কয়ে আছে মই সিঙ্গেল নে মেরিড, বিয়া পাতি লৈছোন না। ইয়াতে মই সিঙ্গেল চয়েস করিম, যদি নিজে বিয়া পাতি লৈছা মেরিড চয়েস করিবা। তারপর ইয়াতে সব মোক কয়ে আছে ডু ইউ ওয়ান্ট টু নমিনি, কি মই নমিনি এড করবলৈ বিচাৰো নেকি, যদি ইয়েস করা তেতিয়া নমিনির পুরা ইনফরমেশন দিব লাগিব, নাম দিব লাগিব, এড্রেস দিব লাগিব, তারপর বয়স দিব লাগিব। মই ইয়াতে মে বি লেটার চয়েস করিম, মানে মই পিছতে এড করলাম। এতিয়া মই কি করিম, ইয়াতে এরো মার্কর উপর আকো টেপ করে দিম। আর এতিয়া সব ইয়াতে মোক কয়ে আছে মোক এখন এটিএম কার্ড দিয়া হব, তারপর ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস দিয়া হব, SMS এলার্ট সার্ভিস দিয়া হব, ই পাসির দিয়া হব, আর মোবাইল ব্যাংকিং সার্ভিস দিয়া হব। এতিয়া মই কি করিম, ইয়াতে চয়েস ইয়ার ব্রাঞ্চ অপশনত ক্লিক করিম। আর চয়েস ইয়ার ব্রাঞ্চ অপশনত ক্লিক করার পিছত ইয়াতে আসাম স্টেট চয়েস করিলে বা স্টেট চয়েস করার পিছতে ইয়াতে আপনাদের দেখিবলৈ পাবা সার্চ বক্স এটা খুলি আইবা। আর ইয়াতে সব আপনাদের দেখি পাইছা সার্চ ব্রাঞ্চ বক্স এটা খুলি আইছে। এতিয়া ইয়াতে ব্রাঞ্চ কোনখন জায়গাত আছে সেই জায়গা মানে সেই এরিয়ার নামটো এন্টার করব লাগিব। তেতিয়া ইয়াতে মই নামটো এন্টার কৰি দিয়াছো, যোনখন ব্রাঞ্চত মই ওপেন করবলৈ বিচাৰো সেই সেই ব্রাঞ্চর এরিয়ার নামটো। আর এতিয়া চোৱা মই ইয়াতে যেতিয়া অলপ নাম ইন্টার কৰিছো, নাম ইন্টার করার পিছত ইয়াতে আপোনালোকে দেখি পাইছা বহুকেইখন জগার নাম আহিছে, যোনবোৰ জগা কানাডা বেংকৰ ব্রাঞ্চ আছে। তেতিয়া ইয়াৰ পৰা মই ব্রাঞ্চ থকা জগার নামটো চয়েস করিম। তারপর মই কি করিম, স্কল ডাউন করিম। আর স্কল ডাউন করার পিছত ইয়াতে আপোনালোকে দেখি পাইছা ব্রাঞ্চ যত আছে সেই জগার নামটো আহি গৈছে। এতিয়া মই কন্টিনিউ অপশনত ক্লিক করে দিম। কন্টিনিউ অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব মোক কয়ে আছে মোবাইল নম্বর এন্টার করবলৈ। সোয়া ইয়াতে যোনটো মোবাইল নম্বর এন্টার করিবা, এই মোবাইল নম্বরটো হর সময় নিজের বেংকৰ লগত লিংক হৈ থাকিব। যদি আপোনালোকে বিচৰা যে আধার কার্ডত মোবাইল নম্বর যোনটো আছে সেইটো এন্টার করিব লাগে, তেতিয়াহলে এইটো ভুল ভাবি আছা। আধার কার্ডত যোনটো মোবাইল নম্বর আছে সেইটো এন্টার নকৰি যিকোনো মোবাইল নম্বর এই বক্সত এন্টার করিব পাৰিবা। তেতিয়াহলে ইয়াতে মই মোবাইল নম্বরটা এন্টার কৰি দিয়াছো। মোবাইল নম্বর এন্টার করার পিছত 2 নম্বর বক্সতে ইমেল আইডি এন্টার কৰি দিবা। সোয়া এই যোনটো ইমেল আইডি ইয়াতে এন্টার কৰিবা, এই ইমেল আইডিত ওয়েলকাম কিটখন PDF রূপতে পাই যাবা। তেতিয়াহলে ইয়াতে এটা শুদ্ধ ইমেল আইডি এন্টার কৰি দিবা। মই ইমেল আইডি এন্টার কৰি দিয়াছো। ইমেল আইডি এন্টার করার পিছত মই কি করিম, আকো এরো মার্ক উপর টেপ করে দিম। আর টেপ করার পিছত ইয়াতে সব মোক কয়ে আছে মোবাইল নম্বর যোনটো এন্টার কৰিছিলো সেই মোবাইল নম্বর এটা OTP আহিছে, OTP এই বক্সত এন্টার কৰিবলৈ। তেতিয়াহলে মোৰ ওচৰত অলরেডি OTP আহি গৈছে, যোনটো OTP কানাডা বেংকৰ পৰাই আহিব। মই OTP এন্টার কৰি দিয়াছো। OTP হয় 706299। মই এন্টার কৰি দিয়াছো 706299। তারপর মই কি করিম, ওপেন একাউন্ট অপশনত ক্লিক করে দিম। ওপেন একাউন্ট অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব 40% কমপ্লিট হয়েছে। ইয়াতে অলপ সময় ওয়েট করিবা আর 60% এতিয়া কমপ্লিট হয়ে গেছে। এনেদরে 100% কমপ্লিট হওয়ার পিছত নিজের একাউন্ট নম্বর, IFSC কোড আর কাস্টমার আইডি নম্বর দেখিবলৈ পাবা। ঠিক আছে, মই ওয়েট করিম। আর এতিয়া সব ইয়াতে আপনাদের দেখি পাইছা কংগ্রেচুলেশন মোক জনাই দিছে, আর মোর কাস্টমার আইডি নম্বরটো, একাউন্ট নম্বর আর ব্রাঞ্চও ইয়াতে মোক দেখাই দিছে। আর লগতে কয়ে আছে যে ওয়েলকাম কিটখন ইমেল আইডিত পঠোৱা হৈছে। আর ওয়েলকাম কিটখন ইয়াতে তলতে অপশন আছে, ইয়ার পরও ডাউনলোড করিব পারিবা। ডাউনলোড ইয়ার ওয়েলকাম কিট অপশনত ক্লিক করি, তেতিয়া মই ইয়াতে ডাউনলোড ইয়ার ওয়েলকাম কিট অপশনত ক্লিক করে দিছো। আর এতিয়া সব ইয়াতে মোক কয়ে আছে যে ওয়েলকাম কিটখন যদি ওপেন করবলৈ বিচাৰো তেতিয়া এটা পাসওয়ার্ড থাকিব। পাসওয়ার্ডটো কি হব, ইয়াতে মোক কয়ে আছে যদি নিজের নাম ওমপুরি হয় আর নিজের ডেট অফ বার্থ হয় 05 আগস্ট 2019, তেতিয়া এন্টার করব লাগিব নিজের নামৰ সবার প্রথম 4টা ওয়ার্ড, যোনটো ওয়ার্ড হব ক্যাপিটেল লেটারত, আর তারপর নিজের ডেট অফ বার্থর দিন আর মাহটো এন্টার করব লাগিব। তেতিয়া মই ওকে প্রেস কৰি দিছো। আর ওকে প্রেস কৰাৰ পিছত এতিয়া মই PDF ফাইলখন ওপেন কৰি আপোনালোকক দেখুৱাম যে ওয়েলকাম কিট কেনেদৰে হয়। আর এতিয়া সব মই ওয়েলকাম কিটখন ওপেন করে আসো। আর ওপেন করার পিছত ইয়াতে পাসওয়ার্ডটো এন্টার করিম। পাসওয়ার্ডটো কেনে ধরনের হব মই আপোনালোকক কৈ দিছো। সব মই পাসওয়ার্ডটো এন্টার কৰি দিছো। আর এতিয়া মই ওপেন অপশনত ক্লিক করিম। ওপেন অপশনত ক্লিক করার পিছত ইয়াতে আপোনালোকে দেখি পাইছা ওয়েলকাম কিটখন উলিয়া আহিছে। সবার প্রথম ইয়াতে মোর নামটো আছে, মোর পার্মানেন্ট এড্রেস আছে, ইমেল আইডি আছে, মোবাইল নম্বর আছে, আর তলতে ইয়াতে বহুতো কিউআর কোড আছে। কানাডা বেংকৰ বিষয়ে জানিবলৈ যদি হয় তেতিয়া জানিব পাৰিবা। এতিয়াতো ওয়েলকাম কিটখন দেখি পাইছা আর কাস্টমার নম্বর আর একাউন্ট নম্বরও দেখিবলৈ পাইছা, কোনখন ব্রাঞ্চত ওপেন কৰিছো সেই ব্রাঞ্চৰ নামও দেখিবলৈ পাইছা। এতিয়া ভাবি আছা যে এই বেংকৰ পাসবুকখন কত পাম, চেকবুকখন কত পাম, আৰু ATM কাৰ্ড কত পাম। সো এতিয়া কি কৰিব লাগিব, নিজৰ একাউণ্ট নম্বৰ যোনটো আছে সেইটো স্ক্ৰীনশ্বটটো কৰিবা, লগতে এইখন ওয়েলকাম কিট দেখি পাইছা, এই ওয়েলকাম কিটখন জেরক্স কৰি ল'বা। আৰু জেরক্স কৰি যদি ল'বলৈ নিবিচাৰে তেতিয়াহ'লে হ'ব একাউণ্ট নম্বৰ আৰু কাষ্টমাৰ আইডি নম্বৰটো ব্রাঞ্চত গৈ দিব লাগিব। এতিয়াতো একাউণ্ট এক্টিভেট হৈ গ'ল, একাউণ্টত এতিয়া ডিপজিট কৰিব পাৰিবা, অনলাইন
ট্রান্সফার করিব পারিবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং রেজিস্টার করিব পারিবা। কিন্তু আমি সবে ভাবো যে আমার সব এখন পাসবুক থাকিব লাগে আর এখন এটিএম কার্ড থাকিব লাগে। সেই কারণে এইবুর সব যদি লবলে হয় নিজের ব্রাঞ্চত যাব লাগিব, যখন ব্রাঞ্চ চয়েস করেছিলা সেই ব্রাঞ্চত যাওয়ার পিছতে হব পারে নিজের আধার কার্ড আর প্যান কার্ড ইহতে খুদিব, বা যদি প্যান কার্ড দিবলে নিবিচরা তেতিয়ালে অন্যান্য ডকুমেন্টস পত্র দিব পারিবা। খোঁজার পিছতে নিজে দিয়ার পিছতে কি হব, সিহতে ইনস্ট্যান্টলি চেকবুক পাসবুক আর এটিএম কার্ড দিয়ে দিব আর লগে লিঙ্কও করে দিব। তেতিয়ালে আজি আপনাদের জানি পাইছে আর সেই কি পাইছে কানাডা ব্যাংকত কেনে ধরনের মোবাইল অ্যাপ্লিকেশনের সেভিং অ্যাকাউন্ট অনলাইনের মাধ্যমে ওপেন করিবা। যদি কানাডা ব্যাংকত সেভিং অ্যাকাউন্ট ওপেন করাত কিবা অসুবিধা হয়েছে বা এইটু ভিডিওর বিষয়ে কিবা জানিবলগীয়া আছে মোক কমেন্ট বক্সত নিশ্চয় কবা, কি অসুবিধা হয়েছে আর কি জানিবলগীয়া আছে মই নিশ্চয় কই দিম। বাই বাই।